আমি আসবো ইন্দ্রনীল বাবুর কাছে। ইন্দ্রনীল খান বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রনীল বাবু, এই যে প্রশ্নটা উঠছে, যারা উপস্থিত নেই তাদের সঙ্গে কি করে তুলনা সম্ভব? আমরা জানি সর্বকালের সেরা টিম করতে গেলে সচিন তেন্ডুলকারের সঙ্গে সুনীল গাভাস্কারের তুলনাও আসে, করে ফেলেন কেউ কেউ, সে তুলনা ঠিক কি না তা নিয়েও প্রশ্ন ওঠে। সেখান থেকেই প্রশ্নটা করব। নরেন্দ্র মোদীর সাফল্য যেরকম নির্মলবাবু বলছেন যে এক পাথায় কুদস এই শব্দটা প্রাপ্য তার এই সাফল্যের পরিপ্রেক্ষিতে, কিন্তু তুলনাটাও কি একই রকমভাবে প্রাপ্য বা তুলনাটা কি আসতে পারে, কি মনে হয় আপনাদের? দেখুন, কংগ্রেস পার্টি তাদের সবসময় গান্ধী পরিবারের সবকিছু বেস্ট এই সব বলতে থাকবে, কিন্তু আমরা এই তুলনার মধ্যে আমরাও যেতে চাই না। কারণ আজকে সমগ্র বিশ্ব একটি মানে টোটালি একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশন ভারত মানে 100 বছরে প্রথম এত বড় সিচুয়েশন, এত খারাপ ক্রাইসিস যেখানে মানুষের এরকম মানে প্রাণ চলে যাচ্ছে, এখনো মানুষের কর্ম জীবিকা সবকিছু সংকটে, এখনো পুরোপুরি সেখান থেকে আমরা ফ্রি হইনি। আজকে ইন্ডিয়া সেকেন্ড ওয়েভ থেকে হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু অন্যান্য দেশ এখন আবার থার্ড ওয়েভে, ইউএসএ আজকে আবার হসপিটালাইজেশন সেকেন্ড ওয়েভের থেকে বেশি হয়ে গেছে। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যে লড়াই করা, একটা কথা আছে, ওয়েন দা গোয়িং গেটস টাফ দা টাফ গেটস গোয়িং, অর্থাৎ যখন সিচুয়েশন খারাপ হয়ে যাচ্ছে তখন সেই সিচুয়েশনটাকে কে মজবুতির সাথে কে লড়াই করার ক্ষমতা রাখে, সেই প্রদর্শন কিন্তু নরেন্দ্র মোদী এবং তার জায়গায় সত্যি একটা অনন্য জায়গা। কারণ আজকে ভ্যাকসিনেশন বলুন, আগে ভারতবর্ষকে যে পোলিও হয়েছিল, যখন পোলিও চলতো সেই পোলিও থেকে সংকট থেকে মুক্তি পেতে ভারতবর্ষকে 50 বছর লেগে গেছিল। কারণ আমাদের দেশে ভ্যাকসিন তৈরি হতো না, প্রথমে প্রথমে আসতো সেই বিশ্বের প্রথম মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এইসব দেশগুলো তাদের নিজেদের মানে তাদের পপুলেশনকে ভ্যাকসিনেট করতো, তারপরে গিয়ে সেই তখন তাদের কমপ্লিট হয়ে গেল, তারা পোলিও ফ্রি হলো, তারপর ভারতবর্ষ ওই সব বিভিন্ন ইউনাইটেড নেশনের, তারপর WHO এইসব বিভিন্ন সব ইউনাইটেড স্টেটস বিল গেটস ফাউন্ডেশন এইসব থেকে থেকে মানুষ মানে ভারতবর্ষে সেই ভ্যাকসিন পেত, মানে অন্য দেশের প্রতি আমাদের মুখাপেক্ষি। কিন্তু কোভিড আসার পর এই যে একটা সত্যি খুব একটা ক্রাইসিস সিচুয়েশন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি বললেন, কিন্তু এই খারাপ সিচুয়েশনের মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষকে সুযোগ বার করতে হবে। এবং কি সুযোগ করলেন উনি? আত্মনির্ভর ভারত, সেই কথাটা যে টার্মটা সেই কলটা দিলেন যে আত্মনির্ভর ভারত গড়তে হবে। শুধু আত্মনির্ভর ভারত এই যে বললো, অনেকে তো অনেক কিছু বলে যে আমি 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এনেছি, 20 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এনেছি, এরকম অনেকে অনেক কথা বলে, কিন্তু উনি যে কথাটা বলেছেন তার প্রমাণটা আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এই 2 কোটির বেশি যে ভ্যাকসিন আজকে একদিনে হয়েছে সেটা বিশ্বের কোনো দেশে হয়নি, এবং বিশ্বের সব থেকে বেশি এবং সব থেকে দ্রুত গতিতে যদি কোথাও ভ্যাকসিনেশন হয়ে থাকে সেটা হলো ভারতবর্ষ। এবং আনন্দের বিষয় আজকে আমরা গর্বের সাথে বলতে পারি এই 2 কোটি প্রত্যেকটা ভ্যাকসিন আমাদের ভারতবর্ষে তৈরি। আজকে সেই জায়গাটা আমরা ভারতবর্ষের যে বিভিন্ন আজকে যে স্কিম, আত্মনির্ভর ভারতের জন্য যে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম, বিভিন্ন আজকে টেক্সটাইল ফ্যাক্টরিতে, এবং আগামী দিনে যাতে এই যে কোল মানে একটা উনার একটা ভিশনটা ভাবুন, উনি কিন্তু ভাবছেন যে 10 বছর বাদে 50 বছর বাদে ভারতবাসীর কথা ভাবছেন, যে আমাদের কিন্তু আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জিতে চলে যেতে হবে, যার জন্য থার্মাল পাওয়ার সেখান থেকে। এখানে আমার প্রশ্ন ইন্দ্রনীল বাবু, এখানে আমি আমার পরবর্তী আমার একটা অগ্নিবাণ ছিল, আমি এটা নিয়েই আসবো দেবু বাবুর কাছে। দেবু টুডু তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে আছেন। রাজনীতিকরা রাজনীতি করবার জন্য নিশ্চিতভাবে মানুষের সেবা করেন, সেটা রাজনীতি তাদের উদ্দেশ্য থাকে, ভোট থাকে, আবার রাজনীতি করতে এসছেন যে উদ্দেশ্য নিয়ে অর্থাৎ মানুষের সেবা করবার জন্য সেটা তো থাকেই, কিন্তু সেটা করতে গিয়ে শর্ট টার্ম অর্থাৎ এই পরের 5 বছরে আমি কি ফেরত পাব, এই চিন্তাটাই বেশিরভাগ মানুষকে করতে দেখা যায়। সে কারণে তারা রাজনীতিক থেকে যান, স্টেটসম্যান হয়ে উঠতে পারেন না। নরেন্দ্র মোদী স্টেটসম্যান কিনা আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু নরেন্দ্র মোদী সেরা প্রধানমন্ত্রী কিনা সেই বিতর্কে যেতে গেলে যে প্রশ্নটার উত্তর পাওয়াটা খুব জরুরি মনে হয় দেবুবাবু, আমি সেটাই জিজ্ঞাসা করছি। সামাজিক বিষয় নিয়ে নরেন্দ্র মোদীর আগে এদেশে কোনো প্রধানমন্ত্রী এতটা ভেবেছেন? দেখুন, আজকে যে ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে, গত 2 দিন আগেও একদিনে 35 লাখ, 60 লাখ এরকম করে প্রত্যেক দিন হয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে প্রায় 2.5 কোটি চুই চুই করছে, মানে কি আজকের দিনের জন্য ভ্যাকসিন রেখেছিল যে অন্য দিনগুলোতে এতদিন ধরে ভ্যাকসিন দেওয়া হয়নি, কি না জন্মদিন সেলিব্রেট করছে বিজেপি, বিজেপি সেলিব্রেট করছে জন্মদিন, কার জন্মদিন? একজন বিজেপি নেতার, একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো যে জায়গায় বিষয় করোনা নিয়ে কথা হচ্ছে, গোটা পৃথিবী করোনায় কেঁপে গেছে, গোটা পৃথিবী সন্ত্রস্ত, আর আমাদের প্রধানমন্ত্রী করোনার সময় বলছেন থালা বাজান আর প্রদীপ জ্বালান, তার জন্য কোনো রেমেডি নেই।